লেক কালীবাড়িতে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি রয়েছে। উজ্জ্বল, লেক কালীবাড়ি কলকাতার অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যশালী কালী মন্দির, সেখানে এই মুহূর্তে কি ছবি দেখছো? দেখো, প্রথমেই তোমাকে বলি যে লেক কালীবাড়ির কালী ঠাকুর এতটাই বিখ্যাত এবং মানুষ সারা বছর ধরেই কিন্তু এখানে মানুষ আসেন মায়ের কাছে, এবং এখানে এই মুহূর্তে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ভক্তরা কিন্তু আসছেন এবং 9:30-10 নাগাদ এখানে মূল পুজো শুরু হবে। তবে সকাল থেকেই কিন্তু এখানে নানা রকমভাবে পুজো দেওয়া হয়। আমরা জানি যে 1949 সালে এই লেক কালীবাড়ি তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী এই মন্দিরটার প্রতিষ্ঠা করে, এবং যেটা শোনা যায় যে এই তন্ত্র সাধক তিনি স্বপ্নের মধ্যে মায়ের এই নির্দেশ পান তাকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সেই সময় তিনি নিজে একজন তন্ত্র সাধক, ফলে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা এবং তাকে প্রতিদিন তার পূজা অর্চনা করার জন্য যে খরচ, সেই টাকা কোথা থেকে আসবে, এবং মাই তাকে নির্দেশ দেন যে ভক্তরা সেই টাকা তার যোগান দেবেন, ফলে সেইভাবে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়। ফলে এই মন্দিরটা কিন্তু পুরোপুরি ভক্তদের যে দান তার উপর নির্ভর করেই কিন্তু এখনও চলে, এবং এই যে মূর্তি, এই মূর্তি সেই সময় প্রতিষ্ঠিত হয়। এখানে বহু মানুষ আছেন যে প্রায় প্রতিদিন এখানে আসেন, মন্দিরে পুজো দেন, এবং তাদের যে দান বা তারা যেটা দেন এখানে, সেটা নিয়েই কিন্তু প্রণামী বাক্সকে সামনে রেখেই কিন্তু এই মন্দির চলে। এখানে আরও বড় মন্দির, লেক কালীবাড়ির বড় মন্দির প্রতিষ্ঠিত করার উদ্যোগ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত সেটা তৈরি হয়নি। প্রচুর মানুষ অর্থাৎ উজ্জ্বল, এই লেক কালীবাড়ির পুজো অত্যন্ত ঐতিহ্যশালী এবং নিষ্ঠার সঙ্গে যাবতীয় পদ্ধতি সম্পন্ন করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে আপনাকে নিয়ে যাবো করুণাময়ী কালী মন্দিরে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে মাধুরী সরাসরি রয়েছে। মাধুরী, করুণাময়ী কালী মন্দিরে প্রত্যেক বছর অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সন্ধ্যারতিও সেখানে হয়েছে, মানুষের সমাগমও হয়। এই মুহূর্তে আপনার তিনটি ছবি দেখতে পাচ্ছেন, করুণাময়ী কালী মন্দির, লেক কালীবাড়ি এবং বারাসাতের ছবি আপনারা দেখাচ্ছিলাম। আজ শারদোৎসবের পর নতুন করে উৎসবের আমেজ, কারণ আজ কালী পুজো, মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা চলছে বিভিন্ন মন্দিরে, আলোর উৎসবে ভাসছে কলকাতা, করোনা আবহ দীপাবলির আনন্দ শহর থেকে জেলায় জেলায়। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ, আজ কালী পুজো, মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে, আলোর উৎসবে ভাসছে কলকাতা, করোনা আবহ দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়, শক্তির আরাধনা আজ। কালীঘাট থেকে শুরু করে তারাপীঠ, দক্ষিণেশ্বর, সর্বত্রই আজ শ্যামা মায়ের আরাধনা চলছে।